আগে আমরা প্রতিদিন 2-250টা তরমুজ পিস পেট পাওয়াতাম, তখন 50 থেকে 60টা বিক্রি বিকে নেন, ওই হিসাবে একটু কমছে তরমুজের দাম। যত দাম সেল বেশি হইব তত দাম একটু বাড়ি যায়। রোজা ও ইফতারকে কেন্দ্র করে প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায় বাজারে। সদ্য বিদায় নেওয়া রমজানেও তার ব্যতিক্রম ঘটেনি। বিশেষ করে ইফতারে বাড়তি চাহিদার অজুহাতে প্রায় সব রকম ফলমূলের দাম ছিল বাড়তি। বিভিন্ন ফল কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তবে রমজান শেষে ফলের চাহিদা অনেকাংশে কমে যাওয়ায় দামও কিছুটা কমতির দিকে। রোজার ইফতারির অন্যতম উপাদান হওয়ায় চড়া দামে বিক্রি হয়েছিল খেজুর, তবে চাহিদা কমে যাওয়ায় ঈদের পর থেকে খোলা বাজারে কমেছে খেজুরের দাম। বর্তমানে প্রতি কেজি খেজুর 160 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাছাড়া রমজানে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় তরমুজ ক্রয় ছিল সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে, কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ায় দামও কমেছে। বড় আকারের এক একটি তরমুজ 200 থেকে 250 টাকা, আর ছোট আকারের এক একটি তরমুজ 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। তরমুজ 150 টাকা, 120 টাকা, 200 টাকা, বর্তমানে হলো 200-250, 150 হলেও আমরা বেশি, আর আমরা বোলানার বেচার দোকান নাই। বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন ফলের দোকান ঘুরে জানা গেছে প্রতি কেজি মালটা 180 থেকে 200 টাকা, আপেল 230 থেকে 250 টাকা, কমলা 300 থেকে 320 টাকা, পেয়ারা 60 টাকা, শ্রীমঙ্গলি আনারস 120 থেকে 150 টাকা, নাশপাতি 320 টাকা, ডালিম 300 থেকে 350 টাকা, আঙুর 240 থেকে 250 টাকা, ড্রাগন ফ্রুট 500 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে। মালটার কেজি এখন বর্তমানে 190 টাকা, 200 টাকা, আপেলও 200 টাকা আছে, 220 টাকাও আছে, আঙ্গুর 250 আছে, 220 আছে, সবজি 60 টাকা কেজি, কমলা আবার এখন তো আনছি জন 300 টাকা কেজি, খাজুর আছে 160 টাকা, 200 টাকা, 250 টাকা কেজি, আনারস আছে 120 টাকা আলি, আর বড়টা আপনার 150 টাকা আলি বেশি, আর আপনার ডালিমও একটু দাম বেশি, 300-350 হলে আপনি কোনো সময় একটা উন করে মনে হয় মাল আরও তো একটু শর্ট হইবে, একটু দাম বাড়বো, একটু অ্যাভেলেবল মাল তারপর দাম কম। ড্রাগন ফল আপনার 500 থেকে 700, 800, 600 হলাম দিকে, পেয়ারা হইল কি আপনার 60 টাকা, 70 টাকা দিচ্ছে, খেজুর আছে, বালা খেজুর আছে, এখন বর্তমানে একটু দাম কম, রমজান আইলে তো আমরা 150 টাকারও দাম বাড়ি যায়। এদিকে রমজানের ফলের দাম নাগালের বাইরে থাকায় অনেক ক্রেতাই ফল কিনতে পারেননি, তবে ঈদের পরপরই ফলের দাম কিছুটা কমায় স্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। আমি এখন কিনছি আপেল আর মালটা, রমজানও যখন যারা 220 টাকা, 230 টাকা বেচছেন, এখন হল 250 টাকা, 210 টাকা, 200 টাকাও বেচরা, এটা তারাও কিছুদিন না, একদিন সকাল হইলে একদাম, বিকাল হইলে একদাম, দুপুর হইলে একদাম, এই অবস্থা চলে। রমজান মাসের তুলনায় এই মাসে আগে ফসলের দাম একটু কম, তুলনামূলক পাবে আঙ্গুর লইছি আমি 250 টাকা করি, আর রমজানও আসলে আলু দিয়ে, আর কমলা লইছি আর কি 300 টাকা করি, রমজানও তাই জানি 320 পেয়েছ। পাইকারি আড়তে ফলের দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে খুচরা দোকানদারদেরও দাম বাড়াতে হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে ডলার সংকটের প্রভাব ফলের আমদানি রপ্তানিতে পড়ছে বলেও জানান স্থানীয় ফল বিক্রেতারা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।